নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মুভি সিনারিও বাংলাতে স্বাগত জানাই। মুভি শুরুতে একজন মিডল এজ লোক লেস্টারকে দেখানো হয়। লেস্টারের ওয়াইফের নাম ছিল ক্যারোলিন, আর তারা দুজন নিজেদের ম্যারিড লাইফ নিয়ে খুব একটা খুশি ছিল না। তারা দুজনেই নিজের কাজ নিয়ে বিজি থাকে। লেস্টার একটা ম্যাগাজিন কোম্পানিতে কাজ করে, কিন্তু লেস্টার তার কাজকে খুব একটা পছন্দ করে না। অন্যদিকে তার ওয়াইফ একজন রিয়েল এস্টেট এজেন্ট, সে বাড়ি সেল করে। তাদের দুজনের রিলেশনশিপে আর কিছুই বেঁচে ছিল না, তাই তারা সবসময় ঝগড়া করতো। তাদের একটা 16 বছরের মেয়েও আছে, যার নাম জেন। সে তার প্যারেন্টসদের পছন্দ করতো না, বিশেষ করে সে তার বাবাকে পছন্দ করতো না। সেই কারণেই সে তার বাবার সাথে কথাও বলে না। এরপর লেস্টার যখন তার কাজে যায়, তখন সে জানতে পারে যে তাদের কোম্পানি এবারে খরচ কম হবে, আর সেই কারণেই তারা কি তাদের কিছু এমপ্লয়িকে কাজ থেকে বের করে দেবে, যেখানে লেস্টারেরও নাম হতেই পারে। এটা শুনে লেস্টার খুবই শকড হয়ে যায়, কারণ সে চায় না যে তাকে জব থেকে বের করে দেওয়া হোক। সন্ধ্যেবেলা যখন ক্যারোলিন এই কথা জানতে পারে, তখন তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়, আর সবসময়ের মতো ক্যারোলিন লেস্টারকে চুপ করিয়ে দেয়। তাদের ঝগড়া শুনে জেন টেবিল থেকে উঠে চলে যায়, আর তারপর লেস্টার জেনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চায় না। এরই মধ্যে আমরা দেখতে পারি একজন অপরিচিত ছেলেকে, যে তাদের ঝগড়াটাকে রেকর্ড করছিল। পরের দিন জেনের স্কুলে চিয়ারলিডার ডান্স ছিল, যেটা তার প্যারেন্টসরাও দেখতে আসবে, কিন্তু জেনের এইসবে একটু লজ্জা লাগছিল। লেস্টার আর ক্যারোলিন স্কুলে পৌঁছে যায়, আর অন্যদিকে ডান্স পারফরমেন্সও শুরু হয়ে যায়। সেই মেয়েদের মধ্যে একজন সুন্দরী মেয়ে অ্যাঞ্জেলার দিকে লেস্টারের চোখ যায়, আর তার সৌন্দর্যের দিকে তাকিয়ে সে হারিয়ে যায়, আর সে অ্যাঞ্জেলার দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়। তারপর পারফরমেন্সের পর লেস্টার জানতে পারে যে অ্যাঞ্জেলা জেনের বেস্ট ফ্রেন্ড। জেন তাকে তার বাবা মার সাথে দেখা করায়, আর লেস্টার তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। জেন এসব দেখে খুবই এম্বারেসড ফিল করে, কিন্তু অ্যাঞ্জেলার জেনের বাবাকে খুবই সুইট মনে হয়। তারপর লেস্টার সারা রাতি অ্যাঞ্জেলাকে নিয়ে ইমাজিন করে। এদিকে অ্যাঞ্জেলা যখন জেনকে তার বাড়িতে ছাড়তে আসে, তখন জেন তাকে বলে যে তার বাবার বিহেভিয়ারের জন্য সে ক্ষমা চাইছে, কিন্তু অ্যাঞ্জেলা তাকে বলে যে যখন ছেলেরা তাকে অ্যাটেনশন দেয়, সেটা তার খুবই ভালো লাগে, আর তার এটা মনে হয় যে সে খুবই সুন্দরী, আর সে একজন মডেলও হতে চায়। জেন বাড়ি যাওয়ার সময় সেই ছেলেটাকে দেখে যে তার ভিডিও রেকর্ড করছিল, তাই জেন তাকে গালি দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। পরের দিন সকালে লেস্টার জেনের ডায়েরি থেকে অ্যাঞ্জেলাকে কল করে, কিন্তু সে কিছু বলতে পারে না, আর সে ফোনটা কেটে দেয়। জেন যখন শাওয়ার নিয়ে বাইরে আসে, তখন অ্যাঞ্জেলা তাকে সেই কলটার কথা বলে, আর জেন বুঝে যায় যে তার বাবাই এই কলটা করেছিল। তারপর আবার আমাদের সেই প্রতিবেশী ছেলেটাকে দেখানো হয়, যে এখনও জেনের ভিডিও রেকর্ড করছিল। আসলে এই ছেলেটার নাম রিকি, সে তার ফ্যামিলির সাথে জেনের পাশের বাড়িতে শিফট হয়েছে কিছুদিন আগে। রিকি তার আশেপাশে থাকা জিনিস রেকর্ড করতে ভালোবাসে, আর টাকা কামানোর জন্য সে ড্রাগস বিক্রি করে। রিকির বাবার নাম ফ্র্যাঙ্ক, সে একজন রিটায়ার্ড অফিসার, আর সে খুবই স্ট্রিক্ট। যদি সে জানতে পারে যে তার ছেলে ড্রাগস বিক্রি করে, তাহলে সে তাকে মেরেই ফেলবে। আর তার সাথে রিকির বাবা একজন হোমোফোবিক, সে গে লোকেদের একেবারেই পছন্দ করে না, সে গে লোকেদের ঘেন্না করে। রিকির মা আছে, যার ভুলে যাওয়ার রোগ খুব ছিল। তারপর রিকি জেনে স্কুলে যায়, সেখানে তার সাথে জেনে দেখা হলে সে তাকে বলে যে সে জেনকে খুবই পছন্দ করে। এটা শুনে জেনের ভালো লাগে যে কোনো ছেলে তাকে অ্যাটেনশন দিচ্ছে। সেখানে অ্যাঞ্জেলা রিকিকে সাইকো মনে করে, কারণ সে তার উপর একেবারেই নজর দিচ্ছিল না। সেই রাতে ক্যারোলিন লেস্টারকে একটা পার্টিতে নিয়ে যায়, যাতে সবার মনে হয় যে তারা একজন হ্যাপি কাপল। ক্যারোলিনের এখানে তার বিজনেস রাইভাল কেনের সাথে দেখা হয়, যে রিয়েল এস্টেটের কাজে বেস্ট ছিল। ক্যারোলিন তার সাথে ফ্রেন্ডশিপ বাড়িয়ে তোলার চেষ্টা করে, যাতে সেও তার মতো সাকসেসফুল হতে পারে। সেখানে লেস্টারের সাথে রিকির দেখা হয়। রিকি তাকে বলে যে সে এই ওয়েটারের কাজ শুধুমাত্র তার বাবাকে দেখানোর জন্য করে, আসলে সে ড্রাগস বিক্রি করে, যেখান থেকে সে সবচেয়ে বেশি টাকা পায়। এরপর ক্যারোলিন সেখানে চলে আসে, আর সেই লেস্টারকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে জেনের ফ্রেন্ড অ্যাঞ্জেলাও ছিল, আর তাকে দেখে লেস্টার সব কিছু ভুলে যায়, আর তারপর সে তাকে কিস করার স্বপ্ন দেখে। অ্যাঞ্জেলা সেই রাতে জেনের সাথেই থাকবে, সেই জন্য লেস্টার তাদের রুমের বাইরে গিয়ে তাদের কথা শুনছিল। অ্যাঞ্জেলা জেনকে বলছিল যে তোমার বাবা খুব হট, আর যদি সে আরেকটু ফিট হয়ে যায়, তাহলে তাকে আরো ভালো লাগবে। এটা শুনে লেস্টার তার গ্যারেজে গিয়ে তার পুরনো ডাম্বেল বের করে এক্সারসাইজ করতে শুরু করে। সে তার সব জামা কাপড় খুলে ফেলে। আরেকদিকে তার প্রতিবেশী রিকি তার সেই সব ভিডিও রেকর্ড করছিল। তারপর রাতে লেস্টার আবারও অ্যাঞ্জেলার স্বপ্ন দেখছিল, যেখানে অ্যাঞ্জেলা স্নান করছিল, আর সে স্বপ্ন দেখতে দেখতে বেডের মধ্যে ম্যাস্টুরবেট করছিল। কিন্তু এটা তার ওয়াইফ দেখে ফেলে, আর সে তারও চিৎকার করতে শুরু করে, কিন্তু এইবারে লেস্টার তাকে চুপ করিয়ে দেয়।
পরের দিন লেস্টার জগিংও করা শুরু করে আর শরিকের বাড়ি গিয়ে তার থেকে উইডের প্যাকেটও কেনে। আর এখন লেস্টারের মধ্যে খুব কনফিডেন্ট চলে এসেছিল। যখন সে তার কোম্পানিতে যায় তখন তাকে বলা হয় যে তাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু এখন লেস্টারের এইসবে আর কোনো কিছুই যায় আসে না। লেস্টার এই কোম্পানিতে 14 বছর কাজ করেছেন, তাই সে কোম্পানির অনেক সিক্রেট জানে। সে ম্যানেজারকে ব্ল্যাকমেল করে যে সে কোম্পানির ফ্রড এবং ডিরেক্টরের অ্যাফেয়ার সম্পর্কে সব কিছুই জানে, আর সেই যদি তাকে 1 বছরের স্যালারি দিয়ে দেয় তাহলে সে তার মুখ খুলবে না। এটা শুনে ম্যানেজারকে তার কথা মানতেই হয় আর ম্যানেজার তাকে টাকা দিয়ে দেয়। স্কুলে যেয়ে রিকিকে লাইক করতে শুরু করেছিল আর সে অ্যাঞ্জেলাকে ছেড়ে এখন রিকির সাথেই বাড়ি ফিরত। অন্যদিকে ক্যারোলিন কেনের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে কেন আর তার ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো না, আর কেন শুধু সবার সামনে ভালো কাপল হওয়ার নাটক করত। এরপর ক্যারোলিন আর কেন ক্লোজ হয়ে যায় আর তারা ইন্টিমেট হয়, আর এখান থেকেই তাদের অ্যাফেয়ারটা শুরু হয়ে যায়। আর এদিকে রিকি জেনকে তার বাড়ি নিয়ে আসে আর সে তাকে তার বাবার রুমেও নিয়ে যায়। সেখানে তার বাবার রুমে অনেক গান ছিল। এরপর তারা রিকির কিছু ভিডিও দেখতে বসে, সেখানে তারা একটু ক্লোজ হয়ে যায় এবং তারা কিস করে। রাতে লেস্টার ক্যারোলিনকে বলে যে সে তার জব ছেড়ে দিয়েছে, যেটার জন্য ক্যারোলিন খুবই রাগ করে, কারণ এখন তাকেই সব খরচ সামলাতে হবে। জেনু টেবিল থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই লেস্টার তাকে বুঝতে বলে আর আরও একবার সে ক্যারোলিনের মুখটা বন্ধ করে দেয়। ক্যারোলিন পরে জেনের সাথে কথা বলতে যায়, কিন্তু জেন তার সাথে কথা বলতে চায় না, আর তাই ক্যারোলিন তাকে একটা চড় মারে। আর সবসময়ের মতো এবারেও রিক এটাও রেকর্ড করছিল, আর সে জেনকে চড় মারতে দেখে নেয়। যখন জেন এটা দেখতে পায় তখন সে তার সামনে নিজের ড্রেস খুলে দেয় আর রিকি সেটা রেকর্ড করে নেয়। কিন্তু এই সময় রিকির বাবা বাড়ি চলে আসে আর সে জানতে পেরে গেছিল যে রিকি তার ঘরে গেছিল, তাই সে তাকে খুবই মারে। রিকি তার বাবাকে সরি বলে আর সে বলে যে আমি শুধু আমার গার্লফ্রেন্ডকে রুমটা দেখাতে চেয়েছিলাম। পরের দিন ক্যারোলিন দেখে যে লেস্টার একটা ব্র্যান্ড নিউ কার কিনেছে। এটা দেখে সে আবারও লেস্টারের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু লেস্টার তাকে তাদের পুরনো কথা মনে করায় যে তারা আগে কত খুশিতে থাকতো। লেস্টার তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু এই সময়তেই সে একটু ড্রিঙ্ক সোফাতে ফেলে দেয় আর এই কথায় ক্যারোলিন তার সাথে ঝগড়া করে এবং সেখান থেকে চলে যায়। তারপর জেন রিকির বাড়ি যায় আর সে সেখানে তাকে বলে যে সে তার বাবাকে কতটা হেট করে, আর তারপর তারা একে অপরের ভিডিও করে। সে রিকির ঘরে গিয়ে তার টেপ দেখে, যেখানে সে সেই টেপটি পায় যেটাতে লেস্টার নেকেড হয়ে ওয়ার্কআউট করছিল। এটার জন্য ফ্র্যাঙ্কের সন্দেহ হয় যে তার ছেলে একজন কি। অন্যদিকে ক্যারোলিন আর কেন সেই সবেই বার্গার নিতে যায় যেখানে লেস্টার কাজ করে, আর সেখানে লেস্টার তাদেরকে কিস করতে দেখে ফেলে আর সে জানতে পেরে যায় যে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। কিন্তু সে ক্যারোলিনকে বলে যে তার এতে কোনো যায় আসে না আর তারা শুধু নামেই হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু তার সত্ত্বেও কেন ক্যারোলিনকে বলে যে আমাদের অ্যাফেয়ারটা এখানেই শেষ করতে হবে, কারণ তার ওয়াইফ যদি এসব জানতে পারে তাহলে তার ডিভোর্স নেওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে। সেই দিন অ্যাঞ্জেলা জেনের বাড়িতে রাতে শুতে আসছিল আর সে রাস্তাতে জেনের থেকে রিকির সম্পর্কে জানতে চায়, কিন্তু জেন তাকে এই কথা বলার জন্য কমফোর্টেবল ছিল না। সন্ধ্যাবেলা লেস্টার আবার তার গ্যারেজে এক্সারসাইজ করছিল, সেই সময় সে রিকিকে তার বাড়িতে ডাকে উইড দেওয়ার জন্য। ফ্র্যাঙ্ক তাদেরকে জানলা দিয়ে দেখে আর সে ভুল ভাবে যে তারা ইন্টিমেট হচ্ছে, আর সে কনফার্ম হয়ে যায় যে তার ছেলে একজন গে, আর সে এটা দেখে খুবই রেগে যায়। অন্যদিকে যখন অ্যাঞ্জেলা বাড়ি আসে তখন সে লেস্টারের ফিটনেস দেখে খুবই ইমপ্রেস হয় আর সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এদিকে ফ্র্যাঙ্ক রিকিকে মারতে শুরু করে, কারণ ফ্র্যাঙ্কের হিসেবে রিকি একজন গে। রিকি তার বাবার থেকে বিরক্ত হয়ে গেছিল, তাই সে তার ভুল ভাবনা দূর করে না আর ফ্র্যাঙ্ক তাকে তাড়িয়ে দেয়। তারপর সে তার মাকে গুড বাই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে জেন অ্যাঞ্জেলার ওপর রাগ করে, কারণ সে তার ফ্রেন্ড হয়েও তার বাবার সাথে ফ্লার্ট করছিল। সেই সময় রিকি সেখানে আসে আর সে জেনকে বলে যে আজ রাতে সে পুরোপুরিভাবে নিউ ইয়র্কে চলে যাচ্ছে, যদি সে তার সাথে যেতে চায় তো যেতে পারে। আসলে ড্রাগ বিক্রি করে রিকি ভালোই টাকা কামিয়ে নিয়েছিল আর জেনও তার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। অ্যাঞ্জেলা তাকে বোঝায় যে সে এখনও রিকিকে ভালোভাবে চেনেও না আর রিকি একজন ক্রিমিনাল, কিন্তু জেন তার কোনো কথাই শোনে না আর সে তাকে ঘরের বাইরেই বের করে দেয়। তার সাথে সাথে রিকিও তাকে বাজেভাবে কথা শুনিয়ে দেয়, সে তাকে বলে যে সে একজন অর্ডিনারি মেয়ে। অন্যদিকে ফ্র্যাঙ্ক লেস্টারের থেকে কনফার্ম হতে আসে, কিন্তু সে তার সামনে কাঁদতে শুরু করে
আর সে এই সময় তাকে কিস করতে যায়, কিন্তু তারপর লেস্টার তাকে বলেন যে তার কোনো ভুল হচ্ছে, আর তাই ফ্র্যাঙ্ক লজ্জায় সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ক্যারোলিনকে দেখি যে কেনের সাথে সাকসেসফুল হওয়ার লাস্ট চান্সটা হারিয়ে ফেলেছিল। এদিকে লেস্টার অ্যাঞ্জেলাকে বাড়িতে একা বসে থাকতে দেখে, তাই লেস্টার তাকে কমফর্ট করায়। সে তাকে বলে যে সে কতটা সুন্দর। এরপর তারা খুবই ক্লোজ হয়ে যায় আর তারা দুজনে ইন্টিমেট হতে যায়। কিন্তু এর আগেই অ্যাঞ্জেলা তাকে বলে যে এটা তার ফার্স্ট টাইম, তাই সে খুবই নার্ভাস। এটা শুনে প্রথমে তো লেস্টার এটাকে বিশ্বাস করতে পারে না, কিন্তু সে অ্যাঞ্জেলার জন্য নিজের উদ্দেশ্যটাকে পাল্টে দেয় আর তাই সে অ্যাঞ্জেলার সাথে ইন্টিমেট হয় না, আর তারপর সে তাকে কমফর্ট দেয়। দুজনেই তাদের লাইফের কথা শেয়ার করছিল। এরপর অ্যাঞ্জেলা বাথরুমে চলে যায় আর লেস্টার তার ফ্যামিলি ফটো দেখে হাসছিল, কিন্তু তখনই কেউ লেস্টারের পিছন থেকে এসে তার মাথায় গুলি করে দেয়। গুলির আওয়াজ শুনে জেন আর রিকি বেডরুম থেকে ছুটে নিচে চলে আসে। ক্যারোলিনও বাইরে থেকে ভিতরে আসে। সেও লেস্টারকে মারেনি, সে তার কাছে থাকা গানটাকে লুকিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি যে লেস্টারকে ফ্র্যাঙ্ক মেরেছে। তারপর লেস্টার তার লাইফের সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে করতে মারা যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।